हेलो एवरीवन, होप एवरीवन इज फाइन। আজি আমি এনসিইআরটি টেস্ট বুক পার্ট 1 ফিজিক্সৰ যেটো প্ৰথম চ্যাপ্টাৰ, এই প্ৰথম চ্যাপ্টাৰটো আজি আমি ষ্টাডি কৰিম। প্ৰথম চ্যাপ্টাৰটোৰ নাম হৈছে ইলেক্ট্ৰিক চার্জেস এণ্ড ফিল্ডস, অসমীয়াত কলে বৈদ্যুতিক আধান আৰু ক্ষেত্ৰ। এইটো চ্যাপ্টাৰৰ এটা পার্ট লৈছো মই, যেটো প্ৰথম কনটেন্টৰ যেটো প্ৰথম পার্ট, পার্টটোৰ নাম হৈছে কনসেপ্ট অফ চার্জ। এই কনসেপ্ট অফ চার্জৰ বিষয়ে আজি আমি ষ্টাডি কৰিম। কি কি ষ্টাডি কৰিম? এক্সিষ্টেন্স অফ চার্জেস, প্রপার্টিজ অফ চার্জেস, তেনেকুৱা ধৰণৰ আৰু ভেৰিয়াস কনসেপ্ট আমি ষ্টাডি কৰিম চার্জৰ বিষয়ে। দেট মিন্স ইলেক্ট্ৰিক চার্জৰ বিষয়ে। চার্জৰ বিষয়ে ডিসকাস কৰাৰ আগতে আমি জানিব লাগিব এবাউট ইলেক্ট্ৰিচিটি। ইলেক্ট্ৰিচিটিটো ক'ৰ পৰা আহিছে বা ক'ৰ পৰা ডিৰাইভ হৈছে? ইলেক্ট্ৰিচিটিটো আহিছে ডিৰাইভ ফ্ৰম ইলেক্ট্ৰন, ELEKTRON, বা কিছুমান কিতাপত তোমালোকে পাবা ইলেক্ট্ৰাম। মিনিংটো হৈছে, ইয়াৰ গ্ৰীক মিনিং আছে, গ্ৰীক নেম এম্বাৰ। তোমালোকে অকণমান ষ্টাডি কৰিলে পাবা এম্বাৰটো কি। ইলেক্ট্ৰিচিটিটো ক'ৰ পৰা পোৱা গৈছে? ইট ইজ ডিৰাইভ ফ্ৰম ইলেক্ট্ৰন বা ইলেক্ট্ৰাম। মিনিংটো হৈছে কি, গ্ৰীক নেম হৈছে এম্বাৰ। তাৰপিছত ইলেক্ট্ৰিচিটিৰ দুটা ব্ৰাঞ্চৰ বিষয়ে আমি ষ্টাডি কৰিম। হোৱাট ইজ দ্য টু ব্ৰাঞ্চ? প্ৰথম হৈছে ইলেক্ট্ৰষ্টেটিক্স আৰু ছেকেণ্ড হৈছে ইলেক্ট্ৰডাইনামিক্স। ইলেক্ট্ৰষ্টেটিক্স বা স্থিতি বিদ্যুৎ বুলি কোৱা হয়, ইলেক্ট্ৰডাইনামিক্স বা গতি বিদ্যুৎ বুলি কোৱা হয়। এতিয়া ইলেক্ট্ৰষ্টেটিক্সটো কি বুজায়? এইটো বুজাব চাৰ্জেছ এট ৰেষ্ট। ইলেক্ট্ৰিচিটিৰ এটা ব্ৰাঞ্চ য'ত চাৰ্জ ৰেষ্টত থাকিব, আৰু ইলেক্ট্ৰডাইনামিক্সটো হৈছে কি, য'ত চাৰ্জ মোচনত থাকিব। অলৰেডি তোমালোকে জানা ইলেক্ট্ৰষ্টেটিক্সত কি কি ল' কৰিব পাৰে। মই জাষ্ট এটা এক্সাম্পল দিছো, কলামছ ল' যিটো ক্লাছ টেনতে পাইছা তোমালোকে। ইলেক্ট্ৰডাইনামিক্সত এটা ল'ৰ নাম কৈছো, নাম হৈছে অহমছ ল'। সো কি বলো আমি, ইলেকট্রিসিটি দুটা ব্রাঞ্চ আছে, ইলেকট্রোস্ট্যাটিক্স আর এটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স তো হচ্ছে চার্জেস এট রেস্ট, এক্সাম্পল দিছো কুলামস ল। ইলেকট্রোডাইনামিক্স তো হচ্ছে চার্জেস এট মোশন, এক্সাম্পল দিছো ওমস ল। এতিয়া ইলেকট্রোস্ট্যাটিক্স আর ইলেকট্রোডাইনামিক্স এজ এ হোল কার পার্ট বলি কোয়া যায়? ইলেকট্রো ম্যাগনেটিজম। কার পার্ট বলি কোয়া যায়? ইলেকট্রো ম্যাগনেটিজমৰ দুটা পাৰ্ট আছে, ইলেক্ট্ৰষ্টেটিক্স আৰু ইলেক্ট্ৰডাইনামিক্স। এইটো তোমালোকে নোট কৰি ল'ব পাৰা। ইলেক্ট্ৰষ্টেটিক্স হৈছে চাৰ্জেছ এট ৰেষ্ট, এক্সাম্পল কলামছ ল' পালোঁ আমি। ইলেক্ট্ৰডাইনামিক্স হৈছে চাৰ্জেছ এট মোচন, এক্সাম্পল আমি অহমছ ল' পাইছোঁ। আৰু ভেৰিয়াছ কিছুমান ল'জ আছে বা প্ৰিন্সিপলছ আছে, এইবিলাক আমি পিছত ষ্টাডি কৰিম। ইলেক্ট্ৰষ্টেটিক্স আৰু ইলেক্ট্ৰডাইনামিক্স কাৰ দুটা কাৰ পাৰ্ট হয় বুলি কৈছে? ইলেক্ট্ৰ ম্যাগনেটিজমৰ পার্ট হয়ে গেছে। এতিয়া আকৌ এবাৰ আমি কনসেপ্ট অফ চার্জ লৈকে আহিছো। কনসেপ্ট অফ চার্জ টো জানার আগতে তোমালোকে সকলোৱে মেটাৰৰ বিষয়ে জানা। মেটাৰ বা পদার্থ বুলি আমি কব পাৰো। মেটাৰ বেসিক্যালি তোমালোকে মেটাৰৰ বিষয়ে শিকিছা, সলিড লিকুইড গেছ, যিটো থ্ৰী ষ্টেপছ অফ মেটাৰ। তাৰপিছত আৰু দুটা ষ্টেপছ অফ মেটাৰ পাইছো আমি, প্লাজমা আৰু বোছ আইনষ্টাইন কনডেনসেট। এপার্ট ফ্ৰম দেট, মেটাৰ কনসিষ্ট অফ বা মেড অফ বুলি কব পাৰো আমি কিছুমান এলিমেণ্টাৰী পাৰ্টিকলছ। এলিমেণ্টাৰী পাৰ্টিকলছ কি কি? এলিমেণ্টাৰী পাৰ্টিকলছ মেটাৰত কি কি এলিমেণ্টাৰী পাৰ্টিকলছ থাকে অলৰেডি তোমালোকে জানা। ইলেক্ট্ৰন, প্ৰটন আৰু নিউট্ৰন। মেটাৰত তিনিটা এলিমেণ্টাৰী পাৰ্টিকলছ থাকে। কি কি এলিমেণ্টাৰী পাৰ্টিকলছ থাকিব বা মৌলিক কণাসমূহ থাকিব? ইলেক্ট্ৰন, প্ৰটন আৰু নিউট্ৰন। তোমালোকে সকলোৱে জানা, আগতেও পঢ়ি আহিছা, ক্লাছ টেন লেভেলতো পঢ়ি আহিছা ইলেক্ট্ৰন, প্ৰটন আৰু নিউট্ৰনৰ বিষয়ে। প্ৰতিটো ইলেক্ট্ৰন, প্ৰটন আৰু নিউট্ৰনৰ কি থাকে? নিজৰ নিজৰ মাছ থাকে, বা ইলেক্ট্ৰনৰ ভৰ থাকিব, প্ৰটনৰ ভৰ থাকিব, নিউট্ৰনৰ নিজৰ নিজৰ ভৰ থাকিব। আমি ইলেক্ট্ৰনৰ মাছটো আমি এম ই বুলি ডিনট কৰোঁ, প্ৰটনৰ মাছ আমি এম পি বুলি ডিনট কৰোঁ, আৰু নিউট্ৰনৰ মাছ আমি এম
এন বলি ডিনোট করো ইলেকট্রনের মাসটুক আমি ডিনোট করিছো এমই প্রোটনের মাসটুক আমি ডিনোট করিছো এমপি আর নিউট্রনের মাস আমি ডিনোট করিছো এমএম এতিয়া তোমালকে গ্র্যাভিটেশনাল ল যেটো গ্র্যাভিটেশনাল ল আছে গ্র্যাভিটেশনাল ল মতে তোমালকে অলরেডি জানা যে যিকোনো দুটা বডির মাস তোর মাজত কি হয় এটা ফোর্স জেনারেট হয় সাপোজ ইলেকট্রন আর প্রোটন আছে এই দুটার মাজত কি ফোর্স এটা অ্যাক্টিং হয়ে আছে হোয়াট ইজ দা ফোর্স ফোর্সটো নাম হইছে গ্র্যাভিটেশনাল ফোর্স ইলেকট্রন আর প্রোটন এমই আর এমপি পাইছো আমি দুটা ফোর্স জেনারেট হইছে কি ফোর্স বলি কোয়া আছে গ্র্যাভিটেশনাল ফোর্স আর তোমালোকে জানা যে গ্র্যাভিটেশনাল ফোর্স কেতিয়াও রিপালসিভ ফোর্স নহয় কেতিয়াও বিকর্ষণীয় বল নহয় গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাক্টিভ এতিয়া এমই আর এমপির মাজত মানে মাস অফ এন ইলেকট্রন আর মাস অফ এ প্রোটনের মাজত যেটো ফোর্স জেনারেট হইছে নাম দিয়া হইছে গ্র্যাভিটেশনাল ফোর্স এতিয়া গ্র্যাভিটেশনাল ফোর্সৰ বাহিৰে বেলেগ কিবা এটা ফোর্স অ্যাক্টিং হৈ আছে নেকি অ্যাপার্ট ফ্রম গ্র্যাভিটেশনাল ফোর্স ইলেকট্রন আর প্রোটনের মাজত বেলেগ কিবা এটা ফোর্স অ্যাক্টিং হৈ আছে নেকি ইয়েস এটা পার্টিকুলার ফোর্স এটা বা এটা এডিশনাল ফোর্স এটা অ্যাক্টিং হৈ আছে ইলেকট্রন আর প্রোটনের মাজত সেই ফোর্সটোর নাম দিয়া আছে কি জানে নাম দিয়া আছে ইলেকট্রিক ফোর্স কি বলে নাম দিয়া আছে ফোর্সটোর এই ফোর্সটোর নাম দিয়া আছে ইলেকট্রিক ফোর্স বলে নাম দিয়া আছে ইলেকট্রিক ফোর্সটো কার মাজত জেনারেট হয়েছে ইলেকট্রন আর প্রোটনের মাজত জেনারেট হয়েছে কি মাস থাকার বাবে গ্র্যাভিটেশন ফোর্স পাইছো আমি অ্যাপার্ট ফ্রম গ্র্যাভিটেশনাল ফোর্সের বাইরে বেলেগ একটা ফোর্স অ্যাক্টিং হয়েছে এন্ড হোয়াট ইজ দ্য ফোর্স সেড টু বি ইট ইজ সেড টু বি ইলেকট্রিক ফোর্স ইয়াক আমি আকৌ এফ এন এফৰ দ্বারা আমি কি কৰিব পাৰো ডিনোট কৰিব পাৰো ইলেকট্রিক ফোর্স এতিয়া তোমালোকে চোৱা ইলেকট্রিক ফোর্সটো আইদার রিপালসিভ হ'ব পাৰে বা অ্যাট্রাক্টিভ হ'ব পাৰে রিপালসিভ হ'ব পাৰে বা অ্যাট্রাক্টিভ হ'ব পাৰে এতিয়া কোয়েশ্চনটো হৈছে যে গ্র্যাভিটেশন ফোর্স টু বার আমি গম পালো অ্যাকর্ডিং টু দা ল অফ গ্র্যাভিটেশন ইচ এন্ড এভরি বডি অ্যাট্রাক্টস ওয়ান অ্যানাদার এটু পাইছো আমি বা বিশ্ব ব্রহ্মাণ্ডত থকা যিকোনো বস্তুর মাজত কি আছে এটা গ্র্যাভিটেশন ফোর্স এটা অ্যাক্টিং হয়ে আছে এটা ইলেকট্রিক ফোর্স টু কিয় কারণে জেনারেট হইছে বা হোয়াট ইজ দা কজ বা কোর পুরা অরিজিনেটেড হইছে ইলেকট্রিক ফোর্স টু ইলেকট্রন আর প্রোটনের মাজত এটা এডিশনাল প্রপার্টি এটা আছে বা ইন্ট্রিনসিক প্রপার্টি আছে বা মেটারর ইন্টেনসিভ প্রপার্টি আছে যার বাবে এটা ফোর্সর সৃষ্টি হয়েছে কি ফোর্স নাম দেওয়া হয়েছে ইলেকট্রিক ফোর্স কিয় কারণে ইলেকট্রিক ফোর্স জেনারেট হয়েছে ইলেকট্রন আর প্রোটনের মাজত কি আছে এটা ইন্টেনসিভ এটা প্রপার্টি আছে বা এডিশনাল এটা প্রপার্টি আছে যেটুয়ে ইলেকট্রিক ফোর্সর সৃষ্টি করেছে দ্যাট মিন্স ইট গিভ রাইজ টু ইলেকট্রিক ফোর্স সো ইলেকট্রিক ফোর্স টু কি হব পারে ইলেকট্রিক ফোর্স টু অ্যাট্রাক্টিভ ফোর্স হব পারে বা ইলেকট্রিক ফোর্স টু কি হব পারে রিপালসিভ ফোর্স হব পারে এতি আমি চার্জর ডেফিনেশন টু কি পাম চার্জর ডেফিনেশন টু যে পাম আমি অলপ আগতে কি কলু মই যে ইলেকট্রিক ফোর্স অফ বিগত কইছো ইলেকট্রন আর প্রোটনের মাজত কি আছে একটা ইন্ট্রিনসিক প্রপার্টি আছে যেটু প্রপার্টিটুয়ে ইলেকট্রিক ফোর্স এটা সৃষ্টি করেছে কিন্তু এই প্রপার্টিটুর নাম কি হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট প্রপার্টি প্রপার্টিটুর নাম হইছে ইলেকট্রিক চার্জ প্রপার্টিটুর নাম হইছে ইলেকট্রিক চার্জ থকার বাবে কি হইছে ইলেকট্রন আর প্রোটনের মাজত কি হইছে এটা ইলেকট্রিক ফোর্স সৃষ্টি হয়েছে এই প্রপার্টিটো কি বলে কোৱা হৈছে ইলেকট্রিক চার্জ সো ইলেকট্রিক চার্জ আমি কেনেকে ডেফিনেশন দিব পাৰো হাউ ক্যান উই ডিফাইন ইলেকট্রিক চার্জ আমি কেনেকে ডিফাইন কৰিব পাৰো কেনেকে আমি ইলেকট্রিক চার্জ টো ডিফাইন কৰিব পাৰো ইট ইজ দা ইন্ট্রিনসিক প্রপার্টি অফ ম্যাটার বলে কব পাৰো ইট ইজ দা কি বুলি কব পাৰো আমি ইট ইজ দা ইন্ট্রিনসিক প্রপার্টি অফ ম্যাটার বা ইট ইজ দা এডিশনাল প্রপার্টি অফ ম্যাটার বুলি আমি কব পাৰো হুইচ গিভ রাইজেস টু ইলেকট্রিক ফোর্স হুইচ গিভ রাইজেস টু ইলেকট্রিক ফোর্স বিটুইন টু চার্জড পার্টিকলস বিটুইন টু চার্জড পার্টিকলস ডেফিনেশন টো তোমালোকে ইচ্ছা করলে নোট করে লব পারা ইলেকট্রিক চার্জৰ বাবে ইট ইজ দা ইন্ট্রিনসিক প্রপার্টি অফ ম্যাটার ম্যাটার বুলি কোৱা লগে লগে
electron, proton, neutron, gutevilak ahi jabo. It is the intrinsic property of matter which give rise to electric force between two charged particles. Charged particles bile koa loge loge electron, proton, ebilak ahi jabo charged particles. Definition to tumhara ke note kori lwa. আমি অকমান এটমিক স্ট্রাকচারত চাব বিচাৰিছো আমি চাম এবাৰ এটমিক স্ট্রাকচাৰ এটমিক স্ট্রাকচাৰ বিষয়ে তোমালোকে অলৰেডি জানা যে মোষ্ট অফ দ্য পাৰ্টিকলছ আৰ মেড আপ অফ এটম বা ইচ এণ্ড এভৰি সাবষ্টেন্স ইন দ্য ইউনিভাৰ্চ ইজ মেড আপ অফ এটমছ এণ্ড এটম কনচিষ্ট অফ ইলেক্ট্ৰন প্ৰটন এজ ৱেল এজ and neutron diagrammatically ami jodi sao keneke sao paru diagrammatically jodi ami sao atom atom jodi diagrammatically ami sao if you consider it as atom atom or central jitu portion thake ba central body a central body to ami ki bole naam disu what is the central body is said to be yat naam diya hoise nucleus nucleus naam diya hoise eitu eta orbit ami loisu এইটো কি লৈছো আমি এটা অরবিট লৈছো ইয়া সেন্ট্রাল বডি পাইছো আমি সেন্ট্রাল বডিটো নাম দিয়া হৈছে কি নিউক্লিয়াস এটা নিউক্লিয়াসৰ ভিতৰত কি থাকে অলৰেডি পাই আছা তোমালোকে ক্লাস 9 10 ত অলৰেডি পঢ়িছা তোমালোকে এটমিক স্ট্রাকচাৰৰ বিষয়ে তোমালোকে কেমিষ্ট্ৰি তো ডিটেইলছ কৈ পাবা এটমিক স্ট্রাকচাৰৰ বিষয়ে নিউক্লিয়াসত থাকে কি প্ৰটনছ নিউক্লিয়াসত থাকে প্ৰটনছ প্ৰটন আৰু থাকিব নিউট্ৰন নিউক্লিয়াসত থাকিব কি প্ৰটন আৰু নিউট্ৰন এই প্ৰটন আৰু নিউট্ৰনক এজ এ হল কি বুলি কোৱা হয় ইট ইজ সেড টু বি নিউক্লিয়াস কি বুলি কোৱা হৈছে প্ৰটন আৰু নিউট্ৰনক এজ এ হল লগ লগালে আমি কি বুলি কব পাৰো ইট ইজ সেড টু বি নিউক্লিয়াস এতিয়া প্ৰটন আৰু নিউট্ৰন অলপ আগতে কি পালো আমি এটমিক স্ট্ৰাকচাৰত কি থাকে ইলেক্ট্ৰন প্ৰটন আৰু নিউট্ৰন প্ৰটন আৰু নিউট্ৰন কত আছে বুলি কৈছে নিউক্লিয়াসৰ ভিতৰত সোমাই আছে বুলি কৈছে প্ৰটন আৰু নিউট্ৰন এতিয়া ইলেক্ট্ৰন কত থাকিব ইলেক্ট্ৰন থাকিব ইয়াতে ইলেক্ট্ৰন থাকিব ইয়াতে ইলেক্ট্ৰন ইলেক্ট্ৰন কেনেকুৱা লগা হৈছে ডায়াগ্ৰামটো সাপোজ ইট ইজ এ সোলাৰ সিষ্টেমত আমি যেনেকুৱা পাইছো এইটো যদি আমি ছান বুলি কনচিডাৰ কৰোঁ এই ইলেক্ট্ৰনটোক আমি প্লেনেট বুলি কনচিডাৰ কৰিব পাৰোঁ কি হ'ব প্লেনেটটো যেনেকুৱা সূৰ্য চাৰিওফালে পৰিভ্ৰমণ কৰে তেনেকুৱা ইলেক্ট্ৰনটোৱে কি কৰিব ইট উইল ৰিভল্ভ এৰাউণ্ড দা নিউক্লিয়াস আৰু নিউক্লিয়াসৰ ভিতৰত কি আছে প্ৰটন আছে এজ ৱেল এজ কি আছে নিউট্ৰন আছে সো ইলেক্ট্ৰনটো কত থাকে এই ইলেক্ট্ৰন বিলাক কি নাম বুলি কোৱা হৈছে জানানে অৰবিটেল ইলেক্ট্ৰন বুলি কোৱা হৈছে কাৰণ ই আউটাৰ মোষ্ট অৰবিটতে থাকে ই কি কৰিব ইলেক্ট্ৰনটো ৰিভল্ভ কৰিব যাৰ বাবে ই কি হয় ইয়াক কি বুলি কোৱা হৈছে আউটাৰ মোষ্ট অৰবিটত থকা বাবে ইয়াক আমি কি বুলি কৈছো অৰবিটেল ইলেক্ট্ৰনস বুলি কোৱা হৈছে ঠিক আছে সো এটমিক স্ট্ৰাকচাৰৰ পৰা আমি কি গম পালো যদি পাৰ্ট বাই পাৰ্ট আমি যদি চাও ইলেক্ট্ৰন ফলে প্ৰটন আৰু ফলে হৈছে নিউট্ৰন তিনিটা পাৰ আমি ইলেক্ট্ৰন প্ৰটন আৰু নিউট্ৰন আমি ডিসকাছ কৰি আছো চাৰ্জৰ বিষয়ত আমি ডিসকাছ কৰি আছো এবাউট ইলেক্ট্ৰিচিটিৰ বিষয়ত সো কোৱা হৈছে ইলেক্ট্ৰনটোৱে নেগেটিভ ইলেক্ট্ৰিচিটি কেৰি কৰে নেগেটিভ ইলেক্ট্ৰিচিটি কেৰি কৰে ইলেক্ট্ৰনটোৱে প্ৰটনটোৱে পজিটিভ ইলেক্ট্ৰিচিটি কেৰি কৰে আৰু নিউট্ৰনক কোৱা হৈছে কি নিউট্ৰেল নিউট্ৰনক কোৱা হৈছে কি নিউট্ৰেল বুলি কোৱা হৈছে তাৰ মানে কোনো ধৰণৰ চাৰ্জ নাথাকে ইলেক্ট্ৰন যদি আমি কওঁ নেগেটিভ ইলেক্ট্ৰিচিটি কেৰি কৰা তাৰ মানে নেগেটিভ চাৰ্জ থকা বুলি কওঁ আমি প্ৰটনক আমি নেগেটিভ ইলেক্ট্ৰিচিটি থকা মানে আমি নেগেটিভ চাৰ্জ থকা বুলি কওঁ আমি নিউট্ৰন এজ এ হল কি বুলি কোৱা হৈছে নিউট্ৰনক আমি নিউট্ৰেল তাৰ মানে কোনো ধৰণৰ চাৰ্জ নাথাকে ন চাৰ্জ বুলি আমি কব পাৰো সো এটম এজ এ হল কি বুলি কৈছো আমি এটমক আমি কি বুলি কোৱা হৈছো নিউট্ৰেল সো এটমক নিউট্ৰেল থকা মানে কি বুজায় হোৱাট ডাজ নিউট্ৰেল মিনস নিউট্ৰেল থকা মানে বুজাব যিকোনো এটা বডি আমি যদি চাওঁ এটমক নিউট্ৰেল থকা মানে বুজাব এটা বডিত যদি দুটা পজিটিভ চাৰ্জ আছে বডিটোত দুটা নেগেটিভ চার্জ আছে এটা বডিত যদি দুটা পজিটিভ চার্জ আছে সেম বডিতো দুটা নেগেটিভ চার্জ আছে সো যেহেতু প্রোটনস পজিটিভ চার্জ যদি আমি প্রোটন লও নেগেটিভ চার্জ যদি আমি ইলেকট্রন লও সো ইয়ার পর কি দেখা গেল যে পজিটিভ চার্জ দুটা আর নেগেটিভ চার্জ দুটা আছে
পজিটিভ চার্জ দুটা নেগেটিভ চার্জ দুটা মিন্স ওয়াট সেম অ্যামাউন্ট অফ চার্জ আছে সেম নাম্বার অফ প্রোটনস আছে এজ ওয়েল এজ কি আছে সেম নাম্বার অফ ইলেকট্রনস আছে যার বাবে আমি কি বলি কব পারো বডিটো নিউট্রাল বলি কব পারো তে নিউট্রাল মানে কি বুঝাইছে দুটা প্রোটন আছে ইয়াতে বা দুটা পজিটিভ আছে আর দুটা কি আছে ইলেকট্রন আছে তার মানে নেগেটিভ আছে সো ইলেকট্রন আমি কি পাইছো নেগেটিভ ইলেকট্রিসিটি এতিয়া সিম্বল আমি যদি চাও সিম্বল অফ যদি আমি ডিনোট করো ইফ ইউ সি দ্য সিম্বল ইলেকট্রন আমি ই নেগেটিভৰ দ্বাৰা ৰিপ্ৰেজেন্ট কৰো ইলেকট্ৰনক আমি ই নেগেটিভৰ দ্বাৰা ৰিপ্ৰেজেন্ট কৰো প্ৰটনক আমি পি পজিটিভৰ দ্বাৰা ৰিপ্ৰেজেন্ট কৰো নিউট্ৰনক আমি ৰিপ্ৰেজেন্ট কৰো এন জিৰ আমি ৰিপ্ৰেজেন্ট কৰো চাই লওক তোমালোকে ইলেকট্ৰনক আমি ই নেগেটিভৰ দ্বাৰা ৰিপ্ৰেজেন্ট কৰো প্ৰটনক আমি পি প্লাছৰ দ্বাৰা ৰিপ্ৰেজেন্ট কৰো আৰু নিউট্ৰনক আমি এন জিৰ বুলি আমি ৰিপ্ৰেজেন্ট কৰো বডি এটা চার্জ করা বা চার্জ করা আর এটা নাম হয়েছে ইলেকট্রিফাই কেনেকে করব পারো আমি আমার টপিকটো হয়েছে বডি এটাক আমি কেনেকে চার্জ করব পারো বা কেনেকে বডি এটাক ইলেকট্রিফাই করব পারো হাউ ক্যান উই চার্জ এ বডি অর হাউ কেন উই ইলেকট্রিফাইড এ বডি বডি এটা চার্জ থকা বলে কেতিয়া কব পারিবা বা তোমালোকে কেনেকে গম পাবা যে বডিটো পজিটিভ চার্জ হয় নে বডিটো নেগেটিভলি চার্জ হয় কেনেকে গম পাবা বা প্রসেসটো কি প্রসেসটোর নাম দেয়া হইছে কি বডিটো কি বলে কবা তোমালোকে ইলেকট্রিফাইড হওয়া বলে কবা হোয়াট ইউ উইল সে দ্যাট দ্য বডি ইজ চার্জ বডিটো কেনেকে চার্জ করা যাব বেসিক্যালি হইছে কি সাপোজ ডায়াগ্রামেটিকলি দেখাইছো তোমালোকক মই সাপোজ ইয়াতে দুটা প্রোটন আছে বা দুটা পজিটিভ চার্জ আছে দুটা নেগেটিভ চার্জ আছে ঠিক আছে দুটা পজিটিভ চার্জ আর দুটা নেগেটিভ চার্জ আছে বা আমি অ্যাটমিক স্ট্রাকচারের মতে যদি আমি চাও যে ইয়াতে পজিটিভ চার্জ আছে আর নেগেটিভ চার্জ ইয়াতে আছে ইয়াতে নেগেটিভ চার্জ আছে অরবিট অরবিটত নেগেটিভ চার্জ আছে ইয়াতে পজিটিভ চার্জ আছে প্লাস কি আছে নেগেটিভ চার্জও আছে অরবিট বেসিসত আমি লৈছো সাপোজ এইটো এটা নেগেটিভ চার্জ এইটো এটা নেগেটিভ চার্জ এইটো এটা নেগেটিভ চার্জ নেগেটিভ 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 কেইটা এইটো এজ এ হল কি হৈ আছে বডিটো নিউট্ৰেল হৈ আছে পজিটিভ চার্জ তিনটা পাইছো আমি নেগেটিভ চার্জ কেইটা পাইছো আমি তিনটা পাইছো সো এতিয়া যদি ইয়াৰ পৰা এটা পজিটিভ চার্জ যদি আমি উলিয়াই লওঁ এটা যদি আমি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ যদি আমি উলিয়াই লওঁ তাৰ মানে কি এটা ইলেকট্ৰন যদি আমি ৰিমুভ কৰি দিওঁ তেতিয়া কি হ'ব ইলেকট্ৰনৰ সংখ্যাটো ইয়াতে কমি যাব দেট মিন্স দেয়ার উইল বি ডেফিসিট অফ ইলেকট্ৰনছ ইয়াতে ইলেকট্ৰনটো কি হ'ব দেয়ার উইল বি ডেফিসিট অফ ইলেকট্ৰনছ ইয়াতে কিহৰ সংখ্যাটো বাঢ়ি যাব পজিটিভ চার্জৰ সংখ্যাটো বাঢ়ি যাব তেতিয়া বডিটো কি বুলি কোৱা যাব জানানে পজিটিভলি চার্জ বুলি কোৱা যাব পজিটিভলি চার্জ বা বডিটো পজিটিভলি ইলেকট্রিফাই কৰা হৈছে বুলি কোৱা হৈছে কি কেনেকে কৰিলো আমি বডি এটা কেনেকে নেগেটিভলি পজিটিভলি চার্জ কৰিছো আমি বডিটোৰ পৰা আমি কি কৰিছো ইলেকট্রন ৰিমুভ কৰি দিছো আমি বডিটোৰ পৰা ইলেকট্রন ৰিমুভ কৰি দিয়া মানে হোৱাট ডাজ ইট মিন্স দ্যাট দ্য বডি ইজ পজিটিভলি চার্জড আৰু নেক্সট কেছত যদি আমি চাওঁ যদি ইলেকট্রন দি দিয়া হয় বডিটোৰ ওপৰত যদি এক্সেছ ইলেকট্রন যদি দি দিয়া হয় এনেকা ইলেকট্রন যদি আমি প্ৰভাইড কৰি দিছো বা নেগেটিভ চার্জ যদি আমি দি দিছো তেতিয়া কি হ'ব ইয়াতে কি হ'ব ইলেকট্রনৰ সংখ্যাটো কি হ'ব বেছি হৈ যাব আৰু পজিটিভ চার্জ বা প্ৰটনৰ সংখ্যাটো কি হ'ব কম হৈ যাব যেতিয়া ইলেকট্রনৰ সংখ্যাটো ইয়াতে বেছি হৈ যাব তেতিয়া এই বডিটো কি বুলি কোৱা হ'ব ইট উইল বি সেড টু বি এজ নেগেটিভলি চার্জ বুলি কোৱা হ'ব ঠিক আছে বুজি পাইছা সো আমি কি গম পালো দুটা ডায়াগ্রামৰ পৰা আমি কি গম পালো বডি এটা চার্জ কেনেকে কৰিব পাৰো আমি হাউ কেন এ বডি ইজ চার্জ অনলি দ্য থিং ইজ রেসপন্সিবল ইজ কোনটো রেসপন্সিবল হয় দ্য থিং ইজ রেসপন্সিবল ইজ ইলেকট্রন ইলেকট্রন তার মানে কি ট্রান্সপারেন্স অফ ইলেকট্রন ট্রান্সপারেন্স অফ ইলেকট্রন কোনটো ফ্যাক্টর রেসপন্সিবল হয় বডিটো চার্জ করা বা ইলেকট্রিফাই করব লাগিলে কি হব ট্রান্সপারেন্স অফ ইলেকট্রন সো আমি যদি বডি এটা চার্জ করব লাগে বা ইলেকট্রিফাই করব লাগে কি করব লাগিব আমি ইলেকট্রন ট্রান্সফার করব লাগিব রিমেম্বার দ্যাট একদম সিম্পল কে মনত রাখিব তোমালোকে রিমুভিং অফ ইলেকট্রন ইলেকট্রন যদি এটা বডিটোৰ পৰা রিমুভ করে দিয়া তেতিয়া কি হব বডিটো পজিটিভলি চার্জ হব পজিটিভলি চার্জ হব আৰু প্ৰভাইডিং ইলেকট্ৰন যদি ইলেকট্ৰন এটা যদি প্ৰভাইড কৰি দিয়া
ইলেকট্রন এটা যদি প্রভাইড করে দিয়া এটো কি হবো তোমার নেগেটিভলি চার্জ হবো সো মেইন ফ্যাক্টরটো রেসপন্সিবল হইছে কি ট্রান্সপারেন্স অফ ইলেকট্রন এটা বডির পড়া যদি ইলেকট্রন উলিয়াই দিয়া তেতিয়া বডিটো পজিটিভলি চার্জ হইলে কোয়া যাব এটা বডির পড়া যদি ইলেকট্রন এটা বডি যদি ইলেকট্রন তোমা লগে প্রভাইড কৰি দিয়া বা এক্সেস ইলেকট্রন দি দিয়া তেতিয়া কি হ'ব এটো নেগেটিভলি চার্জ বুলি কোৱা যাব এখিনি যদি পাৰা তোমা লগে এখিনি নোট কৰি ল'ব পাৰিবা বডি এটা চার্জ বা ইলেক্ট্রিফাইড আমি কেনেকৈ কৰিব পাৰো মেইনলি ৰেসপন্সিবল হৈছে কি ইলেকট্রন তাৰপিছত আমাৰ টপিকটো আহিব টাইপস অফ চার্জেস টাইপস অফ চার্জেস আমাৰ যিটো টপিক হ'ব টাইপস অফ চার্জেস চার্জ বেসিক্যালি টু টাইপস অফ চার্জ পোৱা যায় এটা হৈছে নেগেটিভ চার্জ আৰু এটা হৈছে পজিটিভ চার্জ পজিটিভ চার্জ বুলি কৈছো আমি নেগেটিভ চার্জ দ্যাট মিন্স দেয়ার ইজ এক্সিস্টেন্স অফ টু টাইপস অফ চার্জেস দুই ধরনের চার্জ পোৱা যায় এটা হৈছে নেগেটিভ চার্জ যেটুক আমি ঋণাত্মক আধান বুলি কৈছো আৰু সেকেন্ড হৈছে কি পজিটিভ চার্জ যেটুক আমি ধনাত্মক আধান বুলি কৈছো নেগেটিভ চার্জটুক আমি মাইনাসৰ দ্বাৰা ডিনোট কৰো পজিটিভ হোক কি বুলি ডিনোট কৰিছো আমি পজিটিভৰ দ্বাৰা ডিনোট কৰিছো এটো অলৰেডি তোমালোকে জানা এতিয়া টু টাইপস অফ চার্জ পালো আমি নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জ হয় নে পজিটিভ চার্জ হয় এই যেটো সাইনৰ যেটো ডিফারেন্স আছে এই ডিফারেন্সটো দেখুৱাই দিয়া এটা প্রপার্টি আছে এণ্ড হোৱাট ইজ দা প্রপার্টি আছে টু বি প্রপার্টিটোৰ নাম হৈছে বুজি পাইছা নে মই কি কৈছো এটা বডিৰ চার্জটো নেগেটিভ হয় নে পজিটিভ হয় ইয়াক আমি কেনেকৈ আইডেন্টিফাই কৰিম বা কেনেকুৱা কিবা এটা প্রপার্টি লাগিব আমাক যিটো প্রপার্টিৰ দ্বাৰা আমি যিটো সাইন আছে যেনেকুৱা মাইনাস নে প্লাস আছে সাইনটো কেনেকুৱা আইডেন্টিফাই কৰিম এটা প্রপার্টি আছে উইচ ডিফারেন্সিয়েটস টু কাইন্ডস অফ চার্জেস দুই ধৰণৰ চার্জটো ডিফারেন্সিয়েট কৰা এটা প্রপার্টি আছে যিটো প্রপার্টিটোক নাম দিয়া হৈছে কি পোলারিটি নাম দিয়া হৈছে কি পোলারিটি পোলারিটি মনত ৰাখিবা কি বুলি কৈছো আমি পোলারিটি অফ এ চার্জ পোলারিটি অফ এ চার্জ মানে কি বুঝাইছে সাইন অফ এ চার্জ সাইন বুলি কলে প্লাস মাইনাস আমি লব পাৰো সাইন অফ এ চার্জ বুলি কৈছো আমি এই পোলারিটিটো কি বুঝাইছে আইদার এই সাইন আমি আইডেন্টিফাই কৰিব কাৰণে প্রপার্টিটো ইউজ কৰিম আমি প্রপার্টিটো নাম হৈছে কি পোলারিটি এই পোলারিটিৰ পৰাই আমি কব পাৰিম যে আইদার ইট ইজ নেগেটিভ চার্জ নাই এটো কি বুলি কোৱা আছে পজিটিভ চার্জ আৰু চার্জৰ যিটো বেসিক প্রপার্টিজ আছে তোমালোকে অলরেডি জানা যিটো বেসিক প্রপার্টিজ যদি আমি লাইক চার্জেস লও যদি লাইক চার্জেস লও আমি লাইক চার্জ বুলি কোৱা লগে লগে আমি হয়তো পজিটিভ চার্জ লব পাৰো দুটা পজিটিভ চার্জ লব পাৰো বা দুটা আমি কি লব পাৰো নেগেটিভ চার্জ লব পাৰো পজিটিভ চার্জ লৈছো আৰু নেগেটিভ চার্জ তার মানে একে জাতীয় চার্জ লৈছো আমি এটো কি বুলি কোৱা হৈছে লাইক চার্জ বুলি কোৱা হৈছে এতিয়া যিহেতু আমি গম পাওঁ যে দুটা চার্জৰ মাজত কি হয় এটা ফোর্স এটা জেনারেট হয় আর ফোর্স টোর নাম হয়েছে কি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফোর্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলে কোয়া হয়েছে বা সিম্পলি আমি ইলেকট্রিক ফোর্স বলে কব পারো আর তোমার মই স্টার্টিংতে কৈছিল যে ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স টো আইদার অ্যাট্রাকটিভ হব পারে বা রিপালসিভ হব পারে আকর্ষণীয় বল হব পারে বা বিকর্ষণীয় বল হব পারে সো পজিটিভ চার্জ দুটা যদি লগ লাগে তেতিয়া কি হব ইয়াতে এটা ফোর্স জেনারেট হব এই ফোর্স টো কি হব হোয়াট ফোর্স ইট উইল বি রিপালসিভ ফোর্স কি ফোর্স বলে নাম দিয়া যাব রিপালসিভ ফোর্স বলে নাম দিয়া যাব রিপালসিভ ফোর্স ইয়াত কি হব রিপালসিভ ফোর্স বা ফোর্স ডাইরেকশন কি হয়েছে অপোজিট হয়েছে সো সেম এই ক্ষেত্র তো রিপালসিভ ফোর্স জেনারেট হব প্লাস প্লাস যদি হয় তেতিয়াও কি হব দুটা রিপালসন হব মাইনাস মাইনাস যদি হয় তেতিয়াও কি হব এটু রিপালসন হব সিমিলারলি যদি আমি আনলাইক চার্জেস লোম ইফ উই টেক আনলাইক চার্জেস যদি আনলাইক চার্জেস বুলি কোৱা হৈছে বা বেলেগ বেলেগ চার্জ যদি আমি লওঁ বেলেগ বেলেগ চার্জ যদি আমি লওঁ এটা যদি পজিটিভ চার্জ হয় এটা যদি নেগেটিভ চার্জ হয় দুটা বেলেগ জাতীয় চার্জ লৈছো আমি যেনেকুৱা ম্যাগনেটৰ লগত যদি তোমালোকে কম্পেয়ার কৰা এইটো নর্থ পল হব এইটো সাউথ পল হব ইয়াতে যেনেকুৱা আমি লওঁ ইয়াতে নর্থ পল আর এইটো নর্থ পল বা এইটো সাউথ পল তেনেকুৱা যদি আমি লওঁ দুটা নর্থ পল যদি আমি কম্বাইন কৰি তো ডেফিনেটলি কি হব রিপালশন কৰিব সেম টাইপৰ আমি ইয়াতে লৈছো পজিটিভ চার্জ এটা লৈছো নেগেটিভ চার্জ এটা লৈছো সো ইয়াৰ মাজত কি হৈছে এটা ফোর্স জেনারেট হৈছে আৰু ফোর্স টো কি নাম দিয়া হৈছে হোৱাট ইজ দা নেম অফ দা ফোর্স এট্রাকটিভ ফোর্স
কি অ্যাট্রাকটিভ ফোর্স বুলি কয় আছে ইলেক্ট্রোস্ট্যাটিকস ইলেক্ট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স ইয়াত লৈছো আমি কি ইলেক্ট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্স বুলি কৈছো ঠিক আছে এখিনি যদি ইনস্টাগ্রামত তোমালোকে নোট কৰি লব পাৰিবা লাইক চার্জেস হলে কি হয় রিপেল ইচ আদা লাইক চার্জেস যদি হয় রিপেল ইচ আদা আর অনলাইন চার্জেস যদি হয় কি হব সিম্বল কি আছে যে যিকোনো এটা যিকোনো বস্তু এটা সিম্বল থাকে যেনেকুৱা আমি যদি কিবা এটা বস্তু কিনিবলৈ যাওঁ বজাৰত যদি কিবা এটা বস্তু কিনিবলৈ যাওঁ চাপোজ আমি কিলোগ্ৰামত কিনো বা লেংথ যদি মেজাৰমেণ্ট কৰিব লগা হয় লেংথৰ কি আছে ইউনিট আছে মিটাৰ আছে ডিষ্টেঞ্চ যদি মেজাৰমেণ্ট কৰিব লগা হয় আমি কিলোমিটাৰত মেজাৰ কৰোঁ টাইম যদি মেজাৰমেণ্ট কৰিব লগা হয় আমি ছেকেণ্ডত আৱাৰত বা মিনিটত কৰোঁ তেনেকুৱাকে চাৰ্জৰ কি আছে চিম্বল আছে তোমালোকে বিভিন্ন কিতাপত বেলেগ বেলেগ পাবা ক'ৰবাত তোমালোকে চাৰ্জৰ চিম্বলটো কেপিটেল কিউ বুলি পাবা কেপিটেল কিউ বুজাব এটা বডিৰ টোটেল চাৰ্জ বুজাব কেপিটেল কিউটো স্মল কিউ বুজাব এই যে যিকোনো এটা বডিৰ স্মল এমাউণ্ট অফ চাৰ্জ যদি আছে তেতিয়া আমি ডিনট কৰিব পাৰিম স্মল কিউৰ দ্বাৰা ডিনট কৰিব পাৰিম চব মনত ৰাখিবা তোমালোকে চিম্বল অফ চাৰ্জ হৈছে কি ক্যাপিটাল কিউ দ্বারা আমি ডিনোট করব পারো বা স্মল কিউ দ্বারা আমি কি করব পারো ডিনোট করব পারো এটা তোমালোকে মনত রাখিবা ইয়ার পিছত আমি সাম এসআই ইউনিট অফ চার্জ এসআই ইউনিট অফ চার্জ যেটো আছে এসআই ইউনিট অফ চার্জ মই তোমালোকক অলপ আগতে কলমস অলপ আগতে মই তোমালোকক কলমস লৰ বিষয়ে কৈছিলো কলমস লৰ বিষয়ে কৈছিলো অলরেডি কলম শব্দটো ইউজ হৈছে সো এসআই ইউনিট অফ চার্জ টো হৈছে কি কলম ইট ইজ ডিনোটেড বাই সি মনত রাখিবা হোৱাট ইজ দ্য এসআই ইউনিট অফ চার্জ যদি তোমালোকক সুধে তেতিয়া তোমালোকে কব পাৰিবা এসআই ইউনিট অফ চার্জ ইজ কলাম ঠিক আছে তাৰপিছত আমি আহিছো ইলেকট্রন প্রোটন নিউট্রন তেনেকুৱা পাইছো আমি ইলেকট্রন প্রোটন নিউট্রন পাইছো আমি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ আৰু কি পাইছো ন চার্জ বা নিউট্রাল পাইছো আমি সো ইয়াৰ পৰা আমি ডিসকাস কৰিম এবাউট দ্য চার্জ অফ এন ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রনৰ চার্জ কিমান বুলি যদি আমি কওঁ ভেলু হৈছে 1.6 ইনটু 10 টু দি পাৱাৰ মাইনাস 19 যিহেতু অলপ আগতে কৈছো মই এসআই ইউনিট অফ চাৰ্জৰ এসআই ইউনিট অফ চাৰ্জ হৈছে কি কলম তাৰপিছত ইয়াতে যদি আমি চাওঁ চাৰ্জ অফ এ প্ৰটন প্ৰটনৰ চাৰ্জ যদি আমি চাওঁ 1.6 ইনটু 10 টু দি পাৱাৰ মাইনাস 19 কলম এতিয়া তোমালোকে চোৱা চাৰ্জ অফ এন ইলেক্ট্ৰন আৰু চাৰ্জ অফ এ প্ৰটন দুটা কি পাইছো আমি সিমিলাৰ পাইছো সো ইহঁতৰ ডিফাৰেন্স কি বা কেনেকৈ গম পাবা তোমালোকে যিটো ইলেক্ট্ৰনৰ চাৰ্জ হয় আৰু এইটো প্ৰটনৰ চাৰ্জ হয় বুলি কেনেকৈ গম পাবা তোমালোকে সো গম পাব কাৰণে তোমালোকে কি কৰিবা ইলেক্ট্ৰনৰ ক্ষেত্ৰত মাইনাছ চিম্বল এটা ইউজ হয় আৰু ইয়াতে চাৰ্জ অফ এ প্ৰটনৰ ক্ষেত্ৰত কি হয় প্লাছ চিম্বল এটা ইউজ হয় 1.6 ইনটু 10 টু দি পাৱাৰ মাইনাছ 19 মানে কেনেকৈ কবা তোমালোকে মাইনাছ 1.6 ইনটু 10 টু দি পাৱাৰ মাইনাছ 19 কলম আর চার্জ অফ এ প্রোটনের ক্ষেত্রে কি হবো প্লাস 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কলাম যেটা হইছে চার্জ অফ এ ইলেকট্রন আর এখানে হইছে কি চার্জ অফ এ প্রোটন আর চার্জ অফ এ নিউট্রন যদি আমি কও অলরেডি তোমালোকক কৈছো মই এটম এজ এ হোল ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল সো নিউট্রনের কিক না থাকে চার্জ না থাকে নো চার্জ বুলি আমি কব পারো ইলেকট্রনের কি না থাকে কি বুলি কোয়া হইছে নিউট্রনের কি না থাকে চার্জ না থাকে নো চার্জ বুলি কোয়া হইছে চার্জ অফ ইলেকট্রন পালো আমি মাইনাস 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কলাম চার্জ অফ প্রোটন পালো আমি প্লাস 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কলাম আর চার্জ অফ নিউট্রন কি পাইছো আমি নিউট্রনের কোনো চার্জ না থাকে যার ভাবে আমি নো চার্জ বুলি কব পারো তার মানে ইয়াক আমি কি বুলি কব পারো নিউট্রাল বুলি কব পারো অলরেডি তোমালোকে জানা মই আরেকটা বস্তু তোমালোকৰ দি দি আছো মাস অফ এন ইলেকট্রন মাস অফ এন ইলেকট্রন মাস অফ এন ইলেকট্রন ইলেকট্রনৰ যেটো মাস আছে ইলেকট্রনৰ যেটো মাস আছে মাস অফ এন ইলেকট্রন মই তোমালোকক দি দিছো কিমান হ'ব ভেলুটো 9.31 ইনটু 10 টু দি পাৱাৰ মাইনাস 31 যেহেতু এসআইনিক মাসৰ এসআইনিক মাসৰ এসআইনিকটো হৈছে কি কিলোগ্রাম সো মাস অফ এন ইলেকট্রন হৈছে কি 9.31 ইনটু 10 টু দি পাৱাৰ মাইনাস 31 কিলোগ্রাম পাইছো আমি তাৰপিছত আমি যদি চাওঁ মাস অফ এ প্ৰটন মাস অফ এ প্ৰটন প্ৰটনৰ মাস হৈছে 1.67 ইনটু 10 টু দি পাৱাৰ মাইনাস 27 কিলোগ্রাম
এইফালে আহি যাব মাস অফ এ নিউট্রন প্রাইস সিমিলার হয় এই কারণে আমি অকমান ইফাল ইফাল হয় মাস অফ এ প্রোটন আর মাস অফ এ নিউট্রন টু যার ভাবে আমি সেম লিখব পারো 1/6 × 10⁻²⁷ কিলোগ্রাম এই তিনটা মাস তোমালোকে মনত রাখা দরকার তোমালোক নিউমেরিক্যালস করার সময়ত একটু হেল্প করব মাস অফ এ ইলেকট্রন 9.31 × 10⁻³ কিলোগ্রাম মাস অফ এ প্রোটন 1/6 × 10⁻²⁷ কিলোগ্রাম মাস অফ এ নিউট্রন 1/6 × 10⁻²⁷ কিলোগ্রাম বলে আমি পাব পারো এতিয়া তোমালোকে আর একটা কনসেপ্ট জানার দরকার যে ওয়ান কলাম অফ চার্জ যেটা পাইছো আমি ওয়ান কলাম ইকুয়াল টু কিমান ইলেকট্রনস হব হাউ মেনি নাম্বার অফ ইলেকট্রনস আর দেয়া এইটো তোমালোকে জানাটো খুবই প্রয়োজন কিমান ইলেকট্রন থাকিব ওয়ান কলাম ইজ ইকুয়াল টু হব চার্জ অফ 6.25 × 10⁻১৮ ইলেকট্রনস এইটো মনত রাখিবা তোমালোকে চার্জ অফ 6.25 × 10⁻১৮ বা চার্জ অন বলে কব পারো আমি চার্জ অন ওয়ান কলাম ইজ ইকুয়াল টু চার্জ অন 6.25 × 10⁻১৮ ইলেকট্রনস আমি কব পারো 6.25 × 10⁻১৮ ইলেকট্রনস এটু কব পারো আমি এতিয়া কি কি পালো আমি মাস অফ ইলেকট্রন পালো মাস অফ প্রোটন পালো মাস অফ নিউট্রন পালো তারপর এক কলামত কয়টা ইলেকট্রনস থাকে চার্জ অন 6.25 × 10⁻১৮ ইলেকট্রনস আছে এটু তোমালোকে গম পাবা এতিয়া মই অলপ আগতে তোমালোকক কৈছিলোঁ যে বডি এটাক আমি কেনেকৈ চাৰ্জ কৰিব পাৰোঁ বা বডি এটাক কেনেকুৱা ইলেক্ট্ৰিফাইড কৰিব পাৰোঁ বেছিকেলি ৰিমুভিং অফ ইলেক্ট্ৰন বা প্ৰভাইডিং অফ ইলেক্ট্ৰনৰ দ্বাৰা পাইছোঁ কিন্তু কিবা এটা ডিভাইচ আছে নেকি যিটো ডিভাইচৰ দ্বাৰা যিকোনো বডিৰ চাৰ্জটোক আমি ডিটেক্ট কৰিব পাৰোঁ বা বডিটোৰ পোলাৰিটিটো আমি কি কৰিব পাৰোঁ চাব পাৰোঁ পোলাৰিটি কৈছিলোঁ তোমালোকক মই যে যিটো চাইন আছে পজিটিভ বা নেগেটিভ এই চাইনটোক আইডেণ্টিফাই কৰিবৰ কাৰণে এটা প্ৰপাৰ্টি ইউজ কৰোঁ আমি যিটোক আমি পোলাৰিটি অফ চাৰ্জ বুলি কৈছোঁ সো বডি এটা চাৰ্জ আমি আইডেণ্টিফাই কৰিবৰ কাৰণে বা ডিটেক্ট কৰিবৰ কাৰণে কিবা এটা ডিভাইচ ব্যৱহাৰ কৰোঁ নেকি আমি এই ডিভাইচটো ইয়েছ এটা ডিভাইচ আছে যিটো ডিভাইচটোক নাম দিয়া হৈছে GLE GLE এটা GLE টো কি বুজাইছে হোৱাট ডাজ GLE মিনস GLE টো হৈছে গোল্ড লিফ ইলেক্ট্রোস্কোপ কি বুজাইছে GLE টো GLE টো বুজাইছে গোল্ড লিফ ইলেক্ট্রোস্কোপ এটা গোল্ড লিফ ইলেক্ট্রোস্কোপৰ কামটো হৈছে ফর ডিটেক্টিং চার্জ অন এ বডি চার্জ অন এ বডি গোল্ড লিফ ইলেক্ট্রোস্কোপ টো কি কামত ব্যৱহাৰ হৈছে ফর ডিটেক্টিং চার্জ অন এ বডি বডিটোৰ চার্জ ডিটেক্ট কৰাৰ কাৰণে কি বুলি কোৱা হৈছে গোল্ড লিফ ইলেক্ট্রোস্কোপ ইউজ কৰোঁ আমি বা ফর ডিটেক্টিং পোলারিটি অফ এ বডি সো মনত ৰাখিবা তোমালোকে GLE ফুল ফর্ম হৈছে গোল্ড লিফ ইলেক্ট্রোস্কোপ এই গোল্ড লিফ ইলেক্ট্রোস্কোপৰ দ্বাৰা যিকোনো বডি এটা চার্জ আমি কি কৰিব পাৰো ডিটেক্ট কৰিব পাৰো বা বডিটোৰ পোলারিটি আমি ডিটেক্ট কৰিব পাৰো আমাৰ যেটো নেক্সট ক্লাস হ'ব নেক্সট ক্লাসত আমি কিছুমান বেসিক্স প্রপার্টিস অফ ইলেকট্রিক চার্জৰ বিষয়ত আমি ডিসকাস কৰিম যত আমি চার্জটো স্কেলার কোয়ান্টিটি হয় না ভেক্টর কোয়ান্টিটি হয় চার্জৰ এডিটিভ প্রপার্টি আছে নেকি বা চার্জৰ মাস আছে নেকি অলরেডি আমি যেহেতু পাইছো আমি আৰু কিছু সো হোপ তোমালোকক যিখিনি কনসেপ্ট দিয়া হৈছে কনসেপ্টখিনি তোমালোকে ভালকৈ বুজি পাইছা হোপ ইউ হ্যাভ এনজয়ড দ্য ক্লাস থ্যাংক ইউ